রাজ্য 61টি পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 27 ফেব্রুয়ারি। নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী 2 মার্চ। রাজ্য তৃণমূল কংগ্রেস নির্দেশ দিয়েছে নির্বাচনী ফল ঘোষণার পর সমস্ত রকম বিজয় মিছিল থেকে বিরত থাকার। সেই নির্দেশ অনুসারে এদিন পূর্ব বর্ধমান জেলা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস একটি সাংবাদিক বৈঠক করে সমস্ত জেলা তৃণমূল নেতৃত্বদের আবেদন জানিয়েছেন কোনো বিজয় মিছিল না করার, জেতার আনন্দে জনসমাবেশ করা যাবে না বলে জানান খোকন দাস। পাশাপাশি এদিন তিনি বর্ধমান পৌরসভার ভোট শান্তিপূর্ণভাবে মিটতে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন বর্ধমানবাসীদের। এলাকার প্রতিটি মানুষকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই যে আমাদের শহরের 35টা ওয়ার্ডে শান্তিতে পৌরসভা নির্বাচন শেষ হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা আমাদের সমস্ত দলীয় নেতৃত্বের কাছে আবেদন, রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী কালকে ফল ঘোষণার পর কেউ যাতে কোথাও কোনো বিজয় মিছিল না করে, এটা আমাদের দলের পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশ আসছে। সেই নির্দেশ আমরা সমস্ত দলীয় কর্মীদের জানিয়ে দিতে চাই যে কালকে যাতে কোথাও কোনো বিজয় মিছিল না হয়, তারা জেতার জন্য আনন্দ করতে পারে, সেটা নিজে নিজের পাড়ায় আনন্দ করুক, কোনোভাবে মিটিং মিছিল করা যাবে না পার্টির নির্দেশ অনুযায়ী। বর্ধমান থেকে বম মহন্ত, আনন্দ বার্তা।